টানা দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। নিজেদের চতুর্থ ম্যাচে দিল্লির বড় জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। আইপিএল এর 19তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামে দিল্লি। এদিন প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামা দিল্লি ওপেনার প্রীতিভ শ ও ডেভিড ওয়ার্নারের ব্যাটে দুর্দান্ত শুরু পায়। এই দুটি স্কোরবোর্ডে 93 রান যোগ করার পর তা বিচ্ছিন্ন হয় 29 বলে 51 রানের ঝড়ো ইনিংস খেলে প্রীতিভ সাত ঘরের পথ ধরলে। 3 নম্বরে নামা অধিনায়ক ঋষভ পন্থের সাথে আবারও জুটি করেন ডেভিড ওয়ার্নার। 14 বলে 27 রানের ইনিংস খেলে পান্থ সাত ঘরের পথ ধরলে অবশ্য সুবিধা করতে পারেননি ললিত যাদব কিংবা রুবমেন পাওয়েলরা। ওয়ার্নারের 45 বলে 61 রানের পর শেষের দিকে কেমিও ইনিংস খেলেন অক্ষর প্যাটেল এবং শার্দুল ঠাকুর। অক্ষরের 14 বলে অপরাজিত 22 এবং শার্দুল ঠাকুরের 11 বলে অপরাজিত 29 রানের ঝড়ে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 215 রানের পুঁজি করে দিল্লি ক্যাপিটালস। 216 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য দলীয় 38 রানের মাথায় দুই ওপেনারকে হারায় কলকাতা। শ্রেয়াস আয়ার ও নীতিশ রানা মিলে জুটি করে দলকে এগিয়ে নিয়ে যান খানিক সময়। তবে নীতিশ রানা 20 বলে 30 ও শ্রেয়াস আয়ার 33 বলে 54 রানে ইনিংস খেলে বিদায় নিলে নিচের সারির বাকি ব্যাটাররা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। 21 বলে 24 রানের ইনিংস খেলেছেন আন্দ্রে রাসেল। নির্ধারিত 20 ওভারে 2 বল বাকি থাকতে কলকাতা নাইট রাইডার্স অল আউট হয়ে যায় 171 রানে, ফলে তারা ম্যাচ হারে 44 রানের বড় ব্যবধানে। বল হাতে এদিন উইকেটের দেখা পাননি মুস্তাফিজুর রহমান। উইকেট তুলে না নিতে পারলেও প্রথম 3 ওভারে মাত্র 14 রান ব্যয় করেছিলেন মুস্তাফিজুর রহমান। শেষ ওভারে 7 রান দিলে মোট 4 ওভারে 21 রান ব্যয় হয় মুস্তাফিজের। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।